ধর্মসর্মস্বরূপিণে অবতার পরিষ্ঠা রামকৃষ্ণা তে নম শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ সাধন ও আহার যে ভবিষ্যান্ন ভক্ষণ করে কিন্তু ঈশ্বর লাভ করতে চায় না তার ভবিষ্যান্ন গোমাংসতুল্য তুল্য হয় আর যে গোমাংস ভক্ষণ করে কিন্তু ভগবানকে লাভ করবার চেষ্টা করে তার পক্ষে গোমাংস মাংস তুল্য হয় স্বর্গীয় মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শাশুড়ি একদিন পরমহংসদেবকে দর্শন করতে এসেছিলেন ঠাকুর তাকে বলেছিলেন তোমরা বেশ আছো সংসারে থেকে ভগবানেতে মন রেখেছো। তিনি বললেন কই আমাদের আর কিছুই হলো না এখনো আমি যার তার এঁটো খেতে পারি না ঠাকুর বললেন সে কি গো যার তার এঁটো খেলেই কি সব হলো কুকুর শেয়াল সবারই এঁটো খায় তা বলে কি তাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে নিরঞ্জনম রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ তম রামকৃষ্ণং কৃষ্ণ শিরসানমাম